আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে দুটি কেচি বা কাচি দেখতে পাচ্ছেন, অনেকে কাচিও বলে বা অনেকে কেচি বলে, তো আমি কেচি বলি। তো কেচিগুলো আমার ধার কমে গিয়েছে। তো ওই দিন আমি ইউটিউব চ্যানেলে দেখতে পেলাম যে একটি আপু খুব সহজে ঘরে বসেই কেচি ধার করে নিল। তো আমিও তার পদ্ধতিটা আজকে ট্রাই করব। তো এই কেচিটা অনেকদিন ধরে আমি ব্যবহার করি না বা খুঁজে পাচ্ছিলাম না, তাই ওইটার এক দুরবস্থা। তো আমার কেচিগুলো যে ধার কমে গিয়েছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। তো এগুলো আমি এখন কাজ করতে পারি না, আমার কাজ কাপড় কাটতে অনেক কষ্ট হয়। তো আপুর এই সহজ ভিডিওটা আমি একটু ট্রাই করব, দেখব যে কতটুকু উপকার আমাদের হবে। তো আমি কেচিগুলো দুটোটা একটু পরীক্ষা করে দেখে নিচ্ছি যে কাটি কিনা। তো দেখতে পাচ্ছেন যে খুব কষ্ট করে আমি এতটুকু কাপড় কেটে নিয়েছি। তো আর যেটি একটু জং ধরে আছে সেটা একটু আমি ট্রাই করব। তো যেটা আমি ব্যবহার করে থাকি সেটা থেকেও এটা কিন্তু একদম মানে ধার কমে গিয়েছে, যেহেতু এটা অনেকদিন ধরে ব্যবহার করা হয় না। তো এখানে আমি কিছু ওষুধের খোসা নিয়ে নিয়েছি। তো আপুটাকে দেখেছি যে ওষুধের খোসা দিয়ে সে কেচি ধার করে নিয়েছে, তাই আমিও কিছু ওষুধের খোসা জমিয়ে নিয়েছি এই কেচিটা ধার করার জন্য কেচিগুলো। তো প্রথম স্টেপটা হচ্ছে চুলাটা আমি জ্বালিয়ে দিলাম। তো এখন আমি আগুনের মধ্যে কেচি দুটোকে দিয়ে দিব। তো একটি করে কেচি আপনি দিতে পারবেন, আবার একসাথে দুটো দেওয়া যাবে। তো এই কেচিগুলোকে আমি 3 থেকে 4 মিনিট একটু তাপ করে নিব, মানে গরম করে নিব। এক পিঠ কিছুটা গরম হয়ে গেলে পরে আবার আমি কেচিগুলোকে উল্টে আরেক পিঠও এভাবে তাপ দিয়ে নিব, মানে 2 পিঠ মিলে আমি 3 থেকে 4 মিনিট একটু গরম করে নিব। তো ওষুধের খোসাগুলো নিয়ে নিলাম এবং কেচিগুলো কিন্তু এখনও কিছুটা গরম আছে। তো কিছুটা গরম থাকা অবস্থায় আমি এই কেচি দিয়ে ওষুধের খোসাগুলোকে আস্তে আস্তে কাটবো। তো আপুকে দেখেছি আমি কেচিটা কিছুটা গরম থাকা অবস্থায় উনি ওষুধের খোসাগুলো কেটে নিয়েছেন। তো এইভাবে কাটতে কাটতে নাকি কেচিটা ধার হয়ে যাবে। তো আমি সম্পূর্ণ কেচিটা দিয়ে কিন্তু ওষুধের খোসাটাকে কেটে নিচ্ছি, কারণ একদম সামনে থেকে পিছন পর্যন্ত যাতে ধার হয় সেজন্য আমি আস্তে আস্তে করে কেটে নিব। তো কিছুক্ষণ কাটার পরে তো এখন একটু চেক করা দরকার, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো যেটা আমার চোখে পড়েছে তো অনেকটাই কিন্তু একটু চকচক করছে, মানে দেখা যাচ্ছে যে ধার হয়েছে। এই চকচকে ভাবটা কিন্তু এর আগে ছিল না, মানে ওষুধের খোসা কাটার আগে ছিল না। তো মনে হয় আপুর ভিডিওটা কাজে লাগবে। তো আরও কিছুক্ষণ আমি ওষুধের খোসা কেটে নিব। তো দ্বিতীয় কেচিটাও দেখা যাচ্ছে যে ধারালো অংশটাতে চকচক করছে। তো দুটো কেচি কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে ধার হয়েছে। তো আরেকটা পদ্ধতি উনি দেখিয়েছেন, কেচিটা কিন্তু এখনও কিছুটা গরম আছে। তো একটি ওষুধের খোসা নিয়ে উনি এভাবে সাইডটাকে একটু ঘষা মাজা করেছেন বেশ কিছু সময়। তো এইভাবে ঘষা মাজা করার পরে কিন্তু আরও সাইডটা চকচকে হয়ে আসছে, মানে ধার হয়ে আসছে দেখা যাচ্ছে। তো এইভাবে আমি দুটো কেচি এভাবে ঘষে নিব। তো ঘষাটা কিন্তু একটু সিরিয়ালভাবে ঘষতে হবে, নালে কিন্তু আবার উল্টোভাবে ঘষলে দেখা যাবে যে কেচিটা ধার তো হবেই না, বরং কেচি মুখটারও নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আমি দুটো কেচি একবার এই পাশ একবার ওই পাশ করে একটু ঘষে মেজে নিব। তো দুটো কেচি আমি ঘষে নিয়েছি, ততক্ষণ তো কাগজ কাটলাম মানে ওষুধের খোসা কাটলাম। তো আবার আমি একটু কেটে দেখি। তো আর একটু ওষুধের খোসা কেটে দেখি। তো প্রথমে যখন কেটেছিলাম তখন কিন্তু একটু আটকে আটকে ধরেছিল, এখন কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে ওষুধের খোসাটা। তো ওষুধের খোসা যেহেতু ভালোভাবে কেটেছে তাহলে অবশ্যই কাপড়ও ভালোভাবে কাটবে। তো এখন আমি কাপড় কেটে দেখব কী অবস্থা। তো এখন কাপড় কেটে দেখব কতটুকু ধার হয়েছে। তো কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করলাম, না থাক 1 ভাঁজে কেটে দেখি কী অবস্থা, পরে 2 ভাঁজ করে কেটে দেখব। তো প্রথমে একটি কেচি নিলাম যেটি আমি রেগুলার ব্যবহার করি, তো দেখি তো কী অবস্থা হয়। তো দেখা যাচ্ছে যে কেচিটা ধার হয়েছে, আগের মতো আর কষ্ট করে কাপড়টা কাটতে হচ্ছে না। তবে যেটুকু আশা করেছিলাম সেটুকু কিন্তু হয়নি।
তবে এটা কিন্তু আমার ভুল, হয়তোবা আমি কেচিটাকে তাপটা হয়তো ভালো করে দিতে পারিনি, বা আমার যে ওষুধ মানে খোসা কাটার প্রক্রিয়া হয়তোবা সেটা ভালো হয়নি, না হয় ঘষা মাজাটা আমার ভালো হয়নি, যে কারণে হয়তোবা দাগ কিছুটা কম হয়েছে। তবে এ ধরনের ভিডিও দেখে কিন্তু আমরা অনেকটাই উপকৃত হয়ে থাকি, যারা আমরা ঘরে বসে কিছু কাজ করতে চাই, বাইরে অনেক সময় যাওয়ার সুযোগ হয়ে থাকে না, তাদের কিন্তু এ ধরনের ইউটিউব ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হয় বা হয়ে থাকি আমরা। তো আমি যে কেচিটা অনেকদিন ব্যবহার করিনি সেটি দিয়ে কাটছি, সেটা দিয়েও কিন্তু মোটামুটিভাবে কেটে যাচ্ছে। তো যে আপুর ভিডিওটা দেখেছি তার নামটা আমার এখন মনে নেই, তবে আপুকে অনেক ধন্যবাদ, আপনার ভিডিওটা দেখে আমি অনেক উপকৃত হয়েছি। আপাতত এখন আমি কাপড় কেটে আমার কাজগুলো করে নিতে পারবো আলহামদুলিল্লাহ। তো আমি এখন ডবল করে কাপড়টা কেটে নিচ্ছি, তা ডবলভাবেও কাপড়টা কাটা যাচ্ছে। তো আমার এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার মতো আপনারা যারা ঘরে বসে অনেক কাজ করতে চান, তারা এই ইউটিউব আপুদের ভিডিওগুলো দেখে শিখে নিতে পারেন, কারণ সবসময় সব কাজ কিন্তু বাইরে গিয়ে করা হয়ে থাকে না বা করা যায় না, অনেক সময় অনেক ধরনের সুযোগ হয়ে ওঠে না, বা বাড়ির কাছে বাসার কাছে কিন্তু এই ধরনের দোকানপাট থাকে না যে ইচ্ছে হলে দৌড় দিয়ে কেচি ধার করে নিয়ে আসব। আপনারা আমার মতো এভাবে আপুদের ভিডিও দেখে, যে কোনো আপু যার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই দেখে আপনারা বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।